নাজিবুল ইসলাম সিপিআইএম কর্মী বোমাবাজিতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। তার শিরোপাড়ায় এই ঘটনা ঘটেছে 176 নম্বর বুথের কাছে, যেটা জানা যাচ্ছে যে তিনি সিপিআইএম এর এজেন্ট। সিপিআইএম এর এজেন্ট, তার মৃত্যু হয়েছে শিরোপাড়ায়। সোমা মাইতি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সোমা, দেখো মতিয়া, এই ডোমকলের শিরোপাড়ায় আজ সকাল থেকে টানা বোমাবাজি ঘটনা ঘটে এবং অভিযোগ ছিল যে সিপিআইএম বা কোন পক্ষের এজেন্ট কিন্তু ভেতরে ছিল না এবং অবাধে ছাপ্পা চলছিল ভেতরে। অভিযোগ চলাকালীন পরপর বোমাবাজির ঘটনা ঘটে, আসলে মৃত্যু হয়েছে সিপিআইএম এজেন্ট শহীদুল ইসলাম। যেটা জানা যাচ্ছে যে তিনি এই বুথে আসতে চাইছিলেন এবং তাকে দীর্ঘক্ষণ ধরে বাধা দেওয়া হয় এবং তারপরেই এলাকায় ব্যাপক পরিমাণে বোমাবাজি করা হয়। এলাকা একেবারে সন্ত্রস্ত হয়ে রয়েছে। অভিযোগ রয়েছে যে পুলিশ কোন রকম ভাবে উদ্যোগ নেয়নি, দীর্ঘক্ষণ ধরে পুলিশকে জানানো সত্ত্বেও কিন্তু প্রধান কামরিয়া প্রধান প্রধান কি করেছিল, ওই এজেন্ট ছিল, এজেন্ট ছিল, যে এজেন্ট থেকে ওকে ধরে লিস মারলো, যে এজেন্ট ছিল তাকে কেন কি করছিল, ওই এজেন্ট থেকে তো এজেন্ট মারলো সিপিএমের পুলিশ ছিল না, পুলিশ ছিল, পুলিশে কিচ্ছু বলছে না, পুলিশে কিচ্ছু বলছে না, পুলিশে কিচ্ছু বলছে না, পুলিশ ঘুষ খেয়েছে, ঘুষ খেয়েছে, রাতে ঘুষ খেয়েছে, পুলিশকে বলছে আর কাছে ম্যাগজিন আছে ধরেন, তাও ধরছে না, ম্যাগজিন লিয়ে পিস্তল লিয়ে ঘুরে বেড়াচ্ছে। কার কাছে ছিল এটা ম্যাগজিন? ম্যাগজিন প্রধান হাতে, আর্মি যার হাতে, লিয়াকতের হাতে। আমরা শুনলাম স্থানীয় যারা বাসিন্দা তাদের বক্তব্য, আমি আবার সোমা মাইতির কাছে যাবো। সোমা, তারা কার বিরুদ্ধে অভিযোগ আনছেন নির্দিষ্ট ভাবে, কোন এক প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনছেন? হ্যাঁ দেখো, এরা সুনির্দিষ্ট ভাবে তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগ আনছেন যে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব যারা ছিলেন তারা গতকাল থেকেই এই বুথটিকে ক্যাপচার করেছেন বলা যেতে পারে এবং সকাল থেকে যেভাবে বোমাবাজির ঘটনা ঘটেছে কাল রাতেও এই এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে, অর্থাৎ এলাকাতে প্রথম থেকেই সন্ত্রস্ত করে রাখা হয়েছিল এবং সেই অভিযোগ তারা বারবার ধরে পুলিশের বিরুদ্ধে আনছেন, একই সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও আনছেন এবং এই গোটা ঘটনাটি তারা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন। মতিয়া, শুভ আমাদের সঙ্গে থাকো, আমরা আরো একবার শুনে নেবো কি বলছেন প্রত্যক্ষদর্শীরা। তারা সরাসরি অভিযোগ আনছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং একই সঙ্গে তারা অভিযোগ করছেন যে গতকাল রাত থেকে নাকি পুলিশকে ঘুষ দেওয়া হয়েছে এমনই অভিযোগ তাদের। যদিও সৌমিক হোসেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি দাবি করলেন যে এতে তৃণমূল কংগ্রেস কোনোভাবে নয়। আনিসুর রহমানের সঙ্গে কার্যত অভিযোগ পাল্টা অভিযোগে চাপানো তোর শুরু হলো। তার মৃত্যু হয়েছে বোমাবাজিতে, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সৌমিক হোসেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, তৃণমূল প্রার্থী। সৌমিক, প্রত্যক্ষদর্শীরা সরাসরি অভিযোগ আনছেন আপনাদের বিরুদ্ধে, অভিযোগ করছেন যে গতকাল রাত থেকেই এই বুথ ক্যাপচারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পিছু উঠলি, তারা মেরেছে, কে মেরেছে, জিএম ছিল, জিএম ছিল মেরেছে, প্রধান কামরিয়া প্রধান, কি করেছিল, জিএম প্রধান কি করেছিল, ওই এজেন্ট ছিল, আচ্ছা এজেন্ট ছিল, দিয়ে এজেন্ট থেকে ওকে ধরে লিস মারলো, যে এজেন্ট ছিল তাকে কেন কি করছিল, ওই এজেন্ট থেকে তো এজেন্ট মারলো সিপিএমের, পুলিশ ছিল না, পুলিশ ছিল, পুলিশে কিচ্ছু বলছে না, পুলিশে কিচ্ছু বলছে না, পুলিশে কিচ্ছু বলছে না, সৌমিক আপনি শুনলেন, মিথ্যে অভিযোগ করছে এগুলো কংগ্রেস সিপিএম এর লোক, ওরা নিজেদের মধ্যে মারামারি করছে, ওটা তৃণমূল কংগ্রেসের নামে চাপানোর চেষ্টা করছে। এখানে এই ডোমকলের মানুষ জানে তৃণমূল কংগ্রেস শান্তিপ্রিয় দল। সৌমিক, কামরিয়ার তৃণমূল কংগ্রেস প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনছেন তারা? না, ওখানে তো প্রধান, এই দেখুন, এই দেখুন, এগুলো সিপিএম কংগ্রেসের প্রধান না, এটা এখন পৌরসভা, এখানে প্রধান বলে কেউ না এখন, ঠিক আছে? তৃণমূল কংগ্রেসের কোন পদ হোল্ড করেন তিনি? শুনুন, এগুলো ওখানে যেহেতু আমাদের লিডার আছে, ওকে ফাঁসানোর চক্রান্ত সিপিএম কংগ্রেস করছে, এখানে সিপিএম কংগ্রেসটা উঠে গেছে। কাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, কাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, তার পুরো নাম কি? ওখানে 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 যারা আমাদের তৃণমূলের নেতা আছে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। কার বিরুদ্ধে অভিযোগ করছেন ওরা? কার বিরুদ্ধে অভিযোগ করছেন যে কামরিয়ার প্রধান যাকে বলছেন? আমি আমি যতদূর খোঁজ নিলাম সিপিএম কংগ্রেস
এদের পায়ের তলায় আর মাটি নাই, এদেরকে মানুষ চাই না, তাই নিজেদের মধ্যে অশান্তি করে এরা ভোট নেওয়ার চেষ্টা করছে। আমরা তো জিতবো এখানে, ওখানে সব ভোট আমাদের, তাহলে আমাদের ঝামেলা করার দরকার কি? যাদের দেখছে ভোট নাই তারা এসব অশান্তি বাগানোর চেষ্টা করছে। আর এখানে সিপিএম কংগ্রেসের এটা অভ্যাস, এখানে খুনের রাজনীতি করা, দেখলেন তো আনিসুর বাবুকে বললাম আমি। কিন্তু সৌমিক, অভিযোগ করা হচ্ছে যে কত কাল থেকে তৃণমূল কংগ্রেস এই বুথটা ক্যাপচার করার জন্য তৎপর হয়ে ওঠে, পুলিশকে ঘুষ দেওয়া হয়েছে এমন অভিযোগ অভিযোগটা করছে, এর জন্যই তার কারণ ওরা রিগিং করবে বলে অভিযোগটা করছে আগে থেকে। হ্যাঁ, বলে না চোরের মায়ের বড় গলা, সেটাই করছে ওরা। কিন্তু সৌমিক, নির্দিষ্টভাবে তো অভিযোগ করা হচ্ছে আপনাদের বিরুদ্ধে, আপনি তো শুনলেন সেটা, আনিসুর রহমান তিনি অভিযোগ করছেন আপনাদের বিরুদ্ধে। তখন তো চুপচাপ হলো, আমি যখন বললাম উত্তর দিতে পারলো না। তো ওরা সকাল থেকে 10 নম্বর অঞ্চলে গিয়ে চারখানা গাড়ি নিয়ে গিয়ে ক্যান্ডিডেট সে গিয়ে ভোট চাইছে, ওদের মাথা খারাপ হয়ে গেছে কংগ্রেস সিপিএম এর এখানে। হ্যাঁ, কিন্তু সৌমিক, যিনি খুন হয়েছেন, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা তো কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আনছে না, তারা তো অভিযোগ আনছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। নিজেদের মধ্যে ওইটা সব করেছে, গোষ্ঠীদ্বন্দ্ব, এরা সৌমিক, আপনি আমাদের সঙ্গে থাকুন, প্রত্যক্ষদর্শীরা তারা কি বলছেন সেটা আরো একবার আপনাদের শোনাবো। প্রধান কামরিয়া প্রধান প্রধান কি করেছিল? আপনি শুনলেন সৌমিক বলছেন ম্যাগাজিন প্রধানের হাতে ছিল, এখন পাশ থেকে কে শিখিয়ে দিচ্ছে ওদেরকে? এগুলো পুরো তিনিও প্রত্যক্ষদর্শী, সৌমিক তিনিও প্রত্যক্ষদর্শী। না না, ওরা শিখানো কথা বলছে, শিখানো কথা ওরা সিপিএম এর ক্যাডার, ওদের যেমন মুখস্থ আছে সব বলছে। সৌমিক, একজন প্রত্যক্ষদর্শী যদি পাশ থেকে আরেকটা কিছু অ্যাড করেন তাহলে কি সেটা শিখিয়ে দেওয়া হয়? মানুষকে জানুন না, রাস্তায় ভালো মানুষকে জানুন। এরা ওখানে সিপিএম এর ক্যাডাররা, যাদেরকে নেতারা সিপিএম এ শিখিয়ে দিয়েছে, পরিকল্পনা মাফিক এরা এসব করছে, নিজের মধ্যে গোষ্ঠী কন্দলে খুন হয়েছে, এখন পরিকল্পনা মাফিক গোষ্ঠী কন্দল না কংগ্রেস। সৌমিক, কিছুক্ষণ আগে আপনি বললেন কংগ্রেস এর পেছনে রয়েছে, এখন বলছেন গোষ্ঠী কন্দল, আপনি কোনটা স্টিক করবেন? সিপিএম আর কংগ্রেস ওরা তখন এক হয়ে গেছে, তেলে জলে কোনোদিন এক হয় না, নেতারা এক হয়েছে কিন্তু কর্মীদের মধ্যে মারামারিটা আছে এদের, ঠিক আছে? তেলে জলে কোনোদিন এক হয় না, নেতারা ভাবছে ওপর থেকে বসে জোট করব, এখানে সেটা হয় না। আর এখানে যাদেরকে আপনাদের ক্যামেরাম্যানরা জানছে, তাদেরকে বলুন গ্রামের ভিতরে গিয়ে জানতে, সিপিএম এর ক্যাডারদেরকে জানছে, ওরা তো শিখে একদম মুখস্থ, যে তৃণমূলের লোক মেরেছে, তৃণমূলের লোক মেরেছে, মুখস্থ বলছে ওরা। সৌমিক ধন্যবাদ। সৌমিক হোসেন ক্রমাগত তিনি দাবি করতে থাকলেন যে তৃণমূল এর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েছেন এবং মৃতদেহ আগলে রেখে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং কোনোভাবেই মৃতদেহ এলাকা থেকে নিয়ে যেতে দিচ্ছেন না তারা। আমি এখানে একটু শক্তিবাবু, এই ছবি দেখতে দেখতেই যদি আমি একটু আপনার কাছে আসি, যে সৌমিক হোসেন তিনি অভিযোগ করছেন যে কংগ্রেসের নেপথ্যে রয়েছে, কারণ আপনারা আপনারা উপরতলায় জোট করেছেন কিন্তু নিচের কর্মী সমর্থকরা মেনে নিতে পারছে না। দেখুন, সৌমিক হোসেন কতদিন তৃণমূল করছেন এটা আগে ওনাকে প্রশ্ন করুন। ওর বাবা মান্নান হোসেন গত লোকসভা নির্বাচনে 6টা বিধানসভা কেন্দ্র, 1টা নদিয়ার, এই 7টা বিধানসভা নিয়ে 1টা লোকসভা, 6টা বিধানসভাতেই। সেটা ভিন্ন প্রসঙ্গ, তিনি অভিযোগ করছেন যে এই খুনের পেছনে কংগ্রেস রয়েছে, সেটা অনেক ভাইটাল, অনেক সিরিয়াস অভিযোগ আপনাদের বিরুদ্ধে। কখনো নয়, একটা খুনকে কেন্দ্র করে গটআপ গেম, একটা মানুষের মৃত্যু গটআপ গেম, এটা কখনো হতে পারে না। ওরা উনিকে তাহলে কী করে বলেন যে এখানে আমরা 60-70 হাজার ভোটে জিতবো? একটা প্রার্থী কোনো দিন বলতে পারেন? নির্বাচনের রেজাল্ট বেরোনা, নির্বাচন 2 ঘন্টা হলো, উনি বলে দিচ্ছেন 60-70 হাজার ভোটে জিতবো, উনি বলে দিচ্ছেন এটা কংগ্রেস আর সিপিএম এর শেখানো গল্প, একটা মানুষ মরে পড়ে আছে। সোমনাথ বাবু সরাসরি অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনলেন। রাজনীতিতে একটা মানুষের মৃত্যু হয়েছে, আমরা যারা রাজনীতির কারবারি সোজা কথা,
স্টুডিওতে বসে কিংবা যারা নেতারা, এই পরিবারের কাছে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা কিন্তু আমাদের কারণ নেই। যে কোনো মৃত্যু কিন্তু আমাদের কাঁদানো উচিত যে দলেরই হোক যাই হোক, এক মিনিট, মৃত্যু কামনা। মুপ্রিয়া, সকাল থেকে মুর্শিদাবাদের দুখানা জায়গার কথা আপনি বলছেন, হরিহরপাড়া এবং দমকল, ঠিক। দেখবেন এই হরিহরপাড়া এবং দমকল এই দু জায়গায় কিন্তু সিপিএম আর কংগ্রেসের আন্ডারস্ট্যান্ডিং হয়নি, মানে দুজনে একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে, আরএসপি যেগুলো দিয়েছে সেগুলো আলাদা, কিন্তু এই দমকল এবং হরিহরপাড়া দু জায়গাতেই কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম ক্যান্ডিডেট দিয়েছে। এই নিয়ে অধীর চৌধুরীর সাথে যে জায়গার কথা বলছেন দমকলে, আমার যদি ভুল না হয় এই সিটটাও কিন্তু অধীর চৌধুরী চেয়েছিলেন এবং বলেছিলেন আনিসুর রহমানকে অন্য জায়গায় দাঁড় করাবার জন্য।